अभी तो सिर्फ 3 इंच घुसाया है। ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত রাধে সিনেমাটি। চলচ্চিত্রটি নিয়ে সালমান ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ, প্রশংসিত হয়েছে ছবির ট্রেলার। এদিকে ছবিটি নিয়ে নেটদুনিয়ায় চলছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের ভক্তরা সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। অভিযোগ সালমানের দিকে। অনেকের মন্তব্য, সালমান মানুষের ক্যারিয়ার নষ্ট করার জন্য বিখ্যাত, সুশান্তের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আবার কেউ কেউ বলিউডের মাফিয়াদের শিক্ষা দিতে রাধে বয়কটের ডাক দিয়েছেন। এমনই অনেক টুইট করা হয়েছে রাধের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে সালমান বা তার সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেওয়া হয়নি। প্রভু দেবা পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান। তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি। वैसे आपका नाम क्या है? दिया। किसने रखा? मेरे भैया ने। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।